জাতীয় উন্নয়ন এবং ডিজিটাল স্বাস্থ্য সেবা সম্পর্কে নতুন প্রজন্মকে আগ্রহী ও পেশা নির্বাচনের ক্ষেত্রে সচেতন করার লক্ষ্যে হেলথ ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে ক্যারিয়ার সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। প্রধান বক্তা ছিলেন অ্যালাইড হেলথ সায়েন্সের ডিন ডক্টর শারমিন পারভিন। এমডিজির লক্ষ্য অর্জনে বড় ভূমিকা পালন করা ও এসডিজি অর্জনে কাজ করে যাওয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৮